নমস্কার বন্ধুরা, ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বন্ধ হতে চলেছে নির্মলচন্দ্র স্ট্রিট। তো কতদিন বন্ধ থাকবে এই রাস্তা আর কী জানাচ্ছে মেট্রো রেল কর্তারা? তো চলুন সময় নষ্ট না করে আজকের এই গুরুত্বপূর্ণ খবরের দিকে যাওয়া যাক। তবে তার আগে আমার সকল বন্ধু ও ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে অসংখ্য ভালোবাসা দেওয়ার জন্য। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বন্ধ হতে চলেছে নির্মলচন্দ্র স্ট্রিটে যান চলাচল। আগামী সপ্তাহ থেকেই ওই রাস্তা বন্ধ হয়ে যেতে পারে বলে সূত্রের খবর। মেট্রো রেলের কাজের জন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই রাস্তা বন্ধের তোড়জোড়। কম করে অন্তত আগামী 5 মাসের জন্য এই রাস্তা বন্ধ করা হতে পারে। বৃহস্পতিবার নির্মলচন্দ্র স্ট্রিটের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন ট্রাফিক যুগ্ম কমিশনার সন্তোষ পাণ্ডে সহ পুলিশের শীর্ষ কর্তারা। অন্যদিকে আগামী এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশনের পরিষেবা। সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদহ পর্যন্ত ছুটবে মেট্রো। কিন্তু মেট্রো রেলের নির্দেশিকা বোর্ডে বাংলা বানান নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। বাংলা লেখার প্রতি গাফিলতি ও অবহেলা করার অভিযোগ উঠেছে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে। পাশাপাশি ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা হাওড়া ময়দান থেকে কবে শুরু হবে তা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানান 2023 সালের জানুয়ারির মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আগামী বছরের শুরু থেকেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত পরিষেবা শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত পরিষেবা শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি। নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে 2022 ডিসেম্বর থেকে। জোখা থেকে তাড়াতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাস থেকে। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে 2023 জুলাই মাস থেকে। বিমানবন্দর থেকে নিউ ব্যারাকপুর মেট্রো পরিষেবা শুরু হবে 2026 আগস্ট মাস থেকে।